brush. এই বিশেষ পায়েশ আমি এক বিশেষ জনের জন্য রেধেছি। শোয়ের কাছ থেকে শিখেছিলাম। এই পায়েশটা দিতে আমাকে যেতেই হবে। কিন্তু এরা তো এত সহজে আমাকে অন্দরমহলে যেতে দেবে বলে মনে হয় না। কিছু তো একটা করতে হবে। কি করি কি করি কি করি? আগে এদেরকে এখান থেকে ভাগাই, তারপর দেখছি। শোনো না, তোমরা এখান থেকে যাও। সে কি, এখনো তো সবজি কাটাই হয়নি, এখনো ভোজের রান্না বাকি আছে যে। তাছাড়া ও রাজমাতা যদি জানতে পারে আমরা এত কাজ ছেড়ে চলে গেছি, আমাদের রাস্তা রাখবে। বলছি, তোমাদের যা কাজ করার ছিল তোমরা তো করে দিয়েছো, বাকি কাজ আমি একা হাতে সামলে নেব। সে কি, তুমি এত কাজ একা হাতে সামলাবে? আসলে সত্যি কথা বলতে আমার একটা সমস্যা আছে। আমি যখন রান্না করি তখন যদি আমি একা না থাকি না, আমার মনে হয় রান্না যেন ভালোই হয়নি। তোমরা বরং যাও না, প্রয়োজন হলে আমি ডেকে নেব তোমাদের। যাও। ঠিক আছে, বলছো যখন, এ চল। চল, আমি করে নিব। যাও তোমরা। এবার যা করার খুব তাড়াতাড়ি করতে হবে, হাতে আর বেশি সময় নেই রোহিণী। সোনাকি, মেয়েটা পাকশালার কাজ ছেড়ে চলল কোথায়? ঠিকই সন্দেহ করেছিলাম, মেয়েটার মধ্যে নিশ্চয়ই কোনো গণ্ডগোল আছে। আচ্ছা, ওর হাতে ওটা কি ছিল? খাবার? কার জন্য? তাড়াতাড়ি যেতে হবে, ওদিকে আবার সিংহের খেলা শুরু হয়ে গেল বোধ হয়। দারুণ মজা হবে। কি হলো বলতো? পরে কি হলো আমি জানি না রে বোধ। পাকশালের দাসী না? রান্নার কাজ ছেড়ে তোরা এখানে কি করছিস? না মানে, নতুন রাঁধুনি তো আমাদের চলে যেতে বললো, সে নাকি একাই সব পারবে। তাই কি, এতজনের রান্না ও একা রাখবে কেন? মহারাজ। কে তুমি? তোমাকে তো ঠিক চিনলাম না। আমি আপনার, আমার কি ভাগ্য দেখো, আমার বাবা কিনা তার নিজের মেয়েকেই চিনতে পারছে না। কি হলো, উত্তর দাও। আমি এই প্রাসাদের নতুন রাঁধুনি। রাঁধুনি তো পাকশালায় থাকবে, আমার এখানে কেন? আমি আপনার জন্য পায়েশ বানিয়ে এনেছি, তাই আপনাকে দিতে এখানে এলাম। তুমি কি প্রাসাদের নিয়ম কানুন কিছু জানো না? মহারাজের কক্ষে খাবার নিয়ে চলে এসেছো,
আসলে মহারাজ আমি আপনাকে থামো তোমার কাজ ওই পাকশালাতে মহারাজের কক্ষে নয় বেরিয়ে যাও বলছি মহারাজ বেরিয়ে যাও বলছি আমার চোখের সামনে তুমি আর কোনোদিনও আসবে না তোমায় কখনো কাছে পাইনি বাবা ভেবেছিলাম মামাই দেখে তুমি কাছে টেনে নেবে বলবে রোহিণী আয় তার বদলে এইভাবে দূর দূর করে দিলে আমায় ক্ষমা করুন মহারাজ সব ওই কামিনীর জন্য বাবা স্মৃতি আমি ফেরাবই যেভাবে হোক আমি ফেরাবই তারপর এক এক করে সব ফেরাব যা যা কামিনী তুমি কেড়ে নিয়েছ আমার থেকে সব এখানে তো কেউই নেই তবে যে দাসীরা বলল নতুন রাধুনী নাকি একাই সব সামলাচ্ছে আমার তখনই সন্দেহ হয়েছিল তখনই পাকশালায় ঢুকতে না ঢুকতেই গন্ডগোলের শুরু ও নাকি একাই সব সামলাবে অথচ দেখো তার পাত্তাই নেই এই মেয়েকে আমি প্রাসাদ থেকে তাড়িয়েই ছাড়ব আর সময় নষ্ট করা যাবে রাজমাতাকে তো জানাতে হচ্ছে যে তার নতুন রাধুনী পাকশালাতেই নেই যাই তুমি কি প্রাসাদের নিয়ম কানুন কিছু জানো না মহারাজের কক্ষে খাবার নিয়ে চলে এসেছো আসলে মহারাজ আমি থামো তোমার কাজ ওই পাকশালাতে মহারাজের কক্ষে নয় বেরিয়ে যাও বলছি বেরিয়ে যাও বলছি আমার চোখের সামনে তুমি আর কোনোদিনও আসবে না কে এই মেয়ে সামান্য একজন রাধুনী ওই মেয়েটার মায়া জড়ানো মুখটা আমার বারবার মনে পড়ছে এতটা কঠোর না হলেও হতো ও তো নতুন এই প্রাসাদের নিয়ম কানুন সম্বন্ধে ওর কিচ্ছু জানা নেই সামান্য খাবারই তো দিতে এসেছিল কি অপূর্ব স্বাদ এরকম পায়েস যে আমি আমি কখনো খাইনি মেয়েটার হাতে নিশ্চয় জাদু আছে কে এই মেয়ে কে ও পায়েসকে আমার আমার শুধু জীবে নয়
মনেও যে বড়ই শান্তি লাগছে। মহারাজ কাঞ্চন ব্যস্ত